বসও সেট করতে গেছে মামু করতে গেছে আমার মনে করে আলাইছে ধর ফালতু কথা কইস্তা আপনাদের যন্ত্রণা দাদা সংসারটা বাংলা সিনেমার জশিমে সংসার হয়ে গেছে আপনি ফ্যানের মধ্যে যদি শরীর আচল অথবা নতুন অন্য পেশা নিজে চুইলা যান গা ওটা খুব ভালো হবে না ভালো হবে এই এই একটু পর বলিস কি স্যার স্যার আমার বন্ডে বাঁচান স্যার কেন ভাবি কিছে আমার বস সুইসাইড করতে গেছে মামু করতে গেছে আমার মনে করে আলাইছে ধর ফালতু কথা কইস্তা ফালতু কথা না আমার নিজে কইছে কে আমি আপনার কইনি কথাটা আর আমি বুঝতাম না কি বুঝতে দছ নাকি সবটা ঠিকঠাক হয়ে গেল কিছুই ঠিক হয় না একটু ঝামেলা আটকে আছে মামু আরে বাবা রে ঝামেলা আছে দেখে কি তো ভাই ঝামেলা আছে দেখে সে সুইসাইড করবে রিশাদরে বসে সুইসাইড ছাড়া নাকি তার কোনো উপায় নাই স্যার স্যার প্লিজ আমার বোনের বাঁচান আপনি রিশাদ মজা নিস্তা কিন্তু কই দিলাম পরে কিন্তু বলো তুমি আরে এদিকে মজলের বিষয় মজা নিমু কেন আপনার লাগে এই সময় আমি ঠিক আছে সুইসাইড করব তো বাসায় করব বাইরে যাস কই তোরা আরে বাসায় তো নাই ওনার কাছে বইলা গেছে ওভারব্রিজের কথা আর লেকের কথা ওরে আল্লাহ রে কোন বিপদে পড়ছি আমি আপনি এখানে দাঁড়া দাঁড়া বিপদ বিপদ করেন আরে সব চলো আর দাঁড়াও যাই তুলে যামু আমি না করছ নাকি রুন্ডু গুলোকে যামু আপনারা কাজ করেন কষ্ট করেন রুন্ডু রুমে ঢুকেন দুইকা তিন চারজন যারা যারা আছেন বাবু মা সব বয়ে বয়ে উঠ পাখি ডিম পারেন এই বেটা এই আদব কথা কার আমাকে কি তোর উঠ পাখি বলে বেটা এসব কি কারবার চলতেছে কন্ত ওরে বাবা রে কারবার চলতেছে তুমি গো বাসায় তুমি আমার জিগা কি কারবার না আমার গো বাসায় চলতেছে কিন্তু খবর আসতেছে আপনার বাসা থেকে ঘটনাটা কি খুলে বলেন হ্যাঁ ঠিক আছে এই খালান আবার কিছে ঘটনা আমারে খুলে কোন ভাবি গেছে সুইসাইড করতে বাইরে তাহলে সুলেমান ভাই কই সুলেমান হয়তো বাসায় নাই তাহলে কি সুলেমান ভাই ভাবিরে নিয়ে গেছে সুইসাইড করতে ঘটনা কি আমারে খুলে বলেন ওরে বাবা রে ঘটনা যদি আমি জানতাম তাহলে আমি তোমারে জিগাইতাম আপনারা গলাম সব জানেন ঘটনা আপনারাই ঘটাইতেছেন আপনাদের যন্ত্রণা তাতে সংসারটা বাংলা সিনেমার জসীমের সংসার হয়ে গেছে তোমার কথাবার্তা নুরুল কিন্তু একদম হয় না আর তুমি কথা একটু বেশি বলো খুব ভালো হয়েছে বেশি বলি শোনেন এই নুরি যখন এখানে আসি আপনাদের খেলে এবার শেষ মনে রাখেন আপু কি বলতেছে জাগতের সত্যি কথা হইতেছে আপু সিরিয়াসলি এগুলো শোনার পর থেকে আমি পাগল হয়ে গেছিলাম আমি কি করব বুঝতেছিলাম না আপু আমার বারবার মনে হচ্ছিল তোমার যদি সত্যি সত্যি কিছু হয়ে যায় আমি তো মরে যাব আরে দূর বোকা কি বলতেছিস তুই আপু ঋষাদ বলছে এটা আরে বাবা মিথ্যা কথা বলছে আরে আল্লাহ কাল লাগা করলাম চুরি হ্যাঁ আমার বানাই দিল চোর হ্যাঁ আপনি ওই জায়বান থেকে পৃথিবীর থেকে আপনার বাঁচানোর লেগে আইলাম আর আপনার চোর বানাই দিলেন চিন্তা করছেন আন্টি চল বাসে চল শোনেন আপনি যে বাসায় আসছিলেন না এটা শোনার পর থেকে কিন্তু আমি পাগল হয়ে গেছিলাম আচ্ছা চলেন আগে বাসা চলেন আচ্ছা ঠিক আছে আপু বাসা চলো আচ্ছা তুলা ভাই কই ওনাকে তো বাসাও দেখলাম না ও হচ্ছে তো আছে গেছে আর কি কই গেছে আজমির গেছে আজমির মানে ওই যে কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবার ইন্ডিয়া না সকালের ফ্লাইটে গেছে কি বলো আপু সব কিছু তো ঠিক হয়ে গেছে এখন আবার দুলা ভাইয়ের আজমির যাওয়া লাগবে কেন আরে গেছে একটা কাজে গেছে আর কি মানত ছিল সেটা দিতে গেছে মানে ধর ওই রকমই কিছু একটা ভালো আচ্ছা আপু বাসা চলো পরে সব কথা হবে আন্টি দাঁড়ান দাঁড়ান হ্যাঁ কিন্তু বাসা লইলে হইব না চোর চোর রাখতে হইব কখন তো যায় না কখন কি ঋষাদ কি আপনি ফ্যানের মধ্যে যদি শরীর আচল অথবা নতুন অন্য পেশা নিজে চুলে যান গা ওটা খুব ভালো হইব না ভালো হতে না কিন্তু চলো আন্টি